একজন মহিলা যখন গর্ভধারণ করেন শুরু থেকে তার শরীরের অভ্যন্তরে বিভিন্ন পরিবর্তন ঘটতে শুরু করে এবং কিছু লক্ষণ প্রকাশ পেতে শুরু করে শুক্রাণু রিম্বন মিলিত হয়ে যখন ভ্রূণ গঠন করে এবং বাচ্চাদানিতে এসে রোপণ হয় এই সময় থেকেই কিন্তু গর্ভবতী মায়েদের শরীরে বিভিন্ন রকম লক্ষণ প্রকাশ পেতে শুরু করে এবং গর্ভবতী মায়ের শরীরের কিছু স্থানে ব্যথা হয় তো আপনি যদি প্রেগনেন্সি কনসিভ করে থাকেন সেক্ষেত্রে আপনার শরীরের কোন কোন স্থানে ব্যথা হবে চলুন এই ভিডিও থেকে আমরা জেনে নিই হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বাস্থ্যবিধি টিপস নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন প্রথমত যে লক্ষণটি প্রকাশ পাবে সেটি হচ্ছে ইমপ্লান্টেশন পেন ইমপ্লান্টেশন ব্যথা যে ক্ষেত্রে মহিলারা তলপেটে হালকা ক্রাম্পিং বা অস্বস্তি হিসেবে অনুভব করতে পারেন এই গর্ভরোপণের ব্যথা এটি হালকা এবং ক্ষণস্থায়ী ব্যথা এটি আপনার জরায়ুর আস্তরণের সাথে সংযুক্ত ভ্রূণের সাথে সম্পর্কিত যখন আপনার জরায়ুর আস্তরণে ভ্রূণ সংযুক্ত হয় সেই সময় কিন্তু আপনার তলপেটে হালকা ক্রাম্পিং এবং অস্বস্তি অনুভূত হতে পারে নেক্সট হচ্ছে স্তনে ব্যথা প্রেগনেন্সির প্রথম থেকে স্তনের বিভিন্ন পরিবর্তনগুলি ঘটতে থাকে ফার্টিলাইজেশনের প্রথম থেকেই প্রেগন্যান্সি হরমোনগুলো ইস্ট্রোজেন প্রোজেস্টেরন প্রোল্যাক্টিন এইসিজি এই সমস্ত বিভিন্ন হরমোনগুলো আপনার স্তনকে উদ্দীপিত করে এবং আপনার মিল্ক প্রোডাকশানের যে টিস্যু সেগুলোকে স্টিমুলেট করে উদ্দীপিত করে ফলে বেশিরভাগ মহিলারা টিস্যু বৃদ্ধির কারণে স্তন ফুলে যাওয়া কোমল ভাব বা স্তনে ব্যথা অনুভব বা আপনার স্তন ভারী মনে হওয়া বিভিন্ন পরিবর্তনগুলো আপনারা লক্ষ্য করতে পারেন তিন মাথা ব্যথা গর্ভাবস্থার প্রথম দিকে মাথা ব্যথা শুরু হতে পারে এমন ধরনের মাথা ব্যথা হতে পারে যা আপনি আগে কখনো অনুভব করেননি এক পাশে হতে পারে বা দুই পাশে হতে পারে এটি আপনার হরমোনের ওঠা নামায় মাইগ্রেন ব্যথা শুরু হতে পারে বা গর্ভাবস্থায় রক্তের পরিমাণ বৃদ্ধি সাইনাসের উপরে চাপ বাড়াতে পারে যার ফলে সাইনাস থেকে মাথা ব্যথা শুরু হতে পারে এছাড়াও ঘুমের ব্যাঘাত পানি শূন্যতা ক্ষুধা বিভিন্ন কারণেও কিন্তু মাথা ব্যথা হতে পারে নেক্সট হচ্ছে পায়ে ব্যথা গর্ভাবস্থার প্রথম দিকে কিছু মহিলা তাদের শরীরে বিভিন্ন অস্বস্তি এবং পরিবর্তনগুলোর সাথে সাথে পায়ে ব্যথাও অনুভব করতে পারেন বিভিন্ন কারণে কিন্তু পায়ে ব্যথা হতে পারে তবে হরমোনের পরিবর্তন ও রক্তনালীতে চাপ বেড়ে যাওয়ার কারণে পায়ে ব্যথা হয়ে থাকে তবে পায়ে ব্যথা যদি দীর্ঘস্থায়ী হয় সেক্ষেত্রে এটি আরও অন্য কারণে হতে পারে দ্রুতই চিকিৎসকের শরণাপন্ন হবেন এরপর চার নম্বর হচ্ছে ব্যাক পেন গর্ভবস্থায় কোমর ব্যথা হওয়ার ঘটনা খুবই কমন বিশেষ করে গর্ভাবস্থা প্রথম দিকে এই ধরনের ব্যথা বেশি হয় গর্ভধারণের শুরু থেকে শরীরের কিছু হরমোনের নিঃসরণ বেড়ে যায় এর ফলে প্রজেস্টেরন এবং রিল্যাক্সিং হরমোন সন্তান জন্মদানের প্রস্তুতি হিসাবে কোমরের বিভিন্ন জয়েন্ট এবং লিগামেন্টকে নরম ও ঢিলা করে দেয় এর ফলে আপনাদের কোমরের এক ধরনের ব্যথা অস্বস্তি আপনারা ফিল করতে পারেন তবে এই কোমর ব্যথা কিন্তু প্রেগনেন্সির সেকেন্ড ট্রাইমেস্টার এবং থার্ড ট্রাইমেস্টারে অনেক বেশি বেড়ে যেতে দেখা যায় তো আপনার কোমরে যদি অত্যন্ত পরিমাণে ব্যথা লক্ষ্য করেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা ডক্টরের সাথে পরামর্শ করবেন তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নিন এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য